আমায় দাও ক্ষুধার অন্ন, যা নয় শুধুই অন্ন, আমার চাই সব লাবণ্য। আজকের ভিডিওতে যে খাবারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সেই খাবারগুলোর মধ্যে এই লাবণ্য ব্যাপারটা আছে। হিমুর হেঁসেল, আপনারা অনেকেই এই খাদ্য সংস্থার নাম শুনেছেন। দক্ষিণ কলকাতার পাটুলির এই খাদ্য সংস্থা এইবারের পুজোয় তাঁদের ল্যাভিশ পুজো মেনুতে যে সমস্ত খাবারকে কিউরেট করেছেন, সেই সমস্ত খাবারের একটা অংশ আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি। এবং ক্যামেরার চোখ দিয়ে এতক্ষণ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই খাবারগুলোর মধ্যে সত্যিই একটা লাবণ্য আছে। আসুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চটপট আজকের ভিডিওটা শুরু করে দিই। আশ্বিন মাসের চড়া রোদ্দুর দেখে মনে হচ্ছে যেন আরও একবার গ্রীষ্মকাল জ্যৈষ্ঠ মাস এসে গেছে। এইরকমই একটা গ্রীষ্মের দুপুরবেলায়, না না মানে শরৎকালের দুপুরবেলায় বাড়ি থেকে বেরিয়েছি, যাবো হিমুর হেঁসেল, খাবো জম্পেশ বাঙালি খাবার, আপনাদের সাথে শেয়ার করব আজকের এক্সপিরিয়েন্স। চলুন যাওয়া যাক একসাথে হিমুর হেঁসেল পাটুলিতে। পাটুলি অঞ্চলে মেলার মাঠের ঠিক পিছন দিকেই হচ্ছে হিমুর হেঁসেল। আজকে আমি প্রথমবার এলাম এই হিমুর হেঁসেল স্বাদের পূর্ব পশ্চিম। তিনতলা এই বাড়ি হিমুর হেঁসেলের ঠিকানা। সবার প্রথমেই নজরে আসবে সুন্দর ব্র্যান্ডিং, তারপর দরজা ঠেলে ভেতরে ঢুকলেই একটা ওয়েটিং এরিয়া চোখে পড়বে এবং শরবতের কাউন্টার। তার পাশ দিয়েই সিঁড়ি উঠে গেছে দোতলায় তিনতলায় যাওয়ার জন্য, এবং এই সিঁড়ির ল্যান্ডিংয়ে দেওয়ালে হাতে আঁকা দারুণ সব কালারফুল ছবি আছে, যেটা আপনার মুডকে আপলিফ্ট করবে। রেস্টুরেন্টটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে, দোতলা এবং তিনতলায় উঠে যেতে হবে। আসুন যাওয়া যাক। প্রথমে দোতলায় যাব, তারপরে তিনতলায় উঠব। দোতলার অ্যাম্বিয়েন্সটা আগে দেখে নিই, তারপরে তিনতলার অ্যাম্বিয়েন্সটা দেখে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। দোতলায় উঠে দেখলাম কয়েকজন গেস্ট লাঞ্চ করছেন, আর এই দোতলাতেও হাতে আঁকা দারুণ সব ছবি দোতলার পুরো অন্তরসজ্জাটাকে একদম কালারফুল এবং সুন্দর ভাইব্রান্ট একটা লুক দিয়েছে। সত্যি কথা বলতে তারিফ করার মতো। আর এই রকমের অন্তরসজ্জা দেখলে বেশ একটা পজিটিভিটি আসে। তিনতলায় উঠলাম, তিনতলাতেও এই একই রকমের অন্তরসজ্জা, যেটা দারুণ লাগছিল। এবং তারপরেই আমার জন্য পাকা আম কাঁচা লঙ্কার শরবত দেওয়া হলো। আসুন গলাটা ভিজিয়ে নিই। দারুণ আমের স্বাদটাও পাবেন, আবার কাঁচা লঙ্কার একটা ঝালঝাল ভাব, যেটা তালুতে জিভে একটা চিচিরে ঝালঝাল অনুভূতি দেবে। ভেরি গুড ওয়ান। তিনতলা থেকে দোতলায় নেমেলাম। ততক্ষণে দোতলায় আমার জন্য খাবার পরিবেশন করা হয়েছে। খুব পরিপাটি করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাকে খাবার পরিবেশন করা হয়েছিল, এবং এই প্রত্যেকটা খাবার এইবারের পুজোয় হিমুর হেঁসেলের যে পুজো স্পেশাল ল্যাভিশ মেনু স্প্রেড আছে তারই একটা অংশ বলা যেতে পারে। এর মধ্যে এমন অনেক খাবার ছিল যেগুলো আগে আমি কখনো খাইনি, আজকেই প্রথমবার খাবো। আমার ক্যামেরা এত রকমের সুখাদ্য সামনে সাজিয়ে দেওয়া আছে দেখে আর লোভ সামলাতে পারলো না, একেবারে চেটে পুটে নানাবিধ ফুড শট তুলে নিল আপনাদেরকে দেখানোর জন্য। আসুন খাওয়া দাওয়া তো চলতেই থাকবে, কিন্তু তার আগে হিমুদির সাথে আলাপ করি। আমার সাথে হিমুদি আছেন, হিমুর হেঁসেলের কর্ত্রী, আর অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আপনার এখানে আসবো, কারণ আপনার খাবারের অনেক সুখ্যাতি শুনেছি। আমি তোমার অনেক সুখ্যাতি শুনেছি, আমার খুব ইচ্ছে ছিল তুমি আমার কাছে এসো। তো আজকে আমি তাই মানে খুব খুশি যে তুমি আমার কাছে, শুভ আমার কাছে এসেছে। বলছি এই যে এত বড় স্প্রেড, এটা হচ্ছে আমাদের এবারের পূজোর মেনুর একটা পার্ট, একটা পার্ট। আচ্ছা, আর পূজোর মেনুর ডিটেইলের জন্য আপনাকে ফোন করলাম। হ্যাঁ, আমাদের যে কোম্পানির যে নাম্বার আছে হিমুর হেঁসেলের, সেই নাম্বারে ফোন করলে 9073104496, এই নাম্বারে ফোন করলে আপনারা ডিটেইলটা পেয়ে যাবেন। এটাতে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে মেনুটা পাঠিয়ে দেব। আর পূজোয় মানে কি টাইমিংটা আছে একটু বলুন। পূজোতে আমরা 12টা যথারীতি 12টায় শুরু করব, রাত 2টো অবধি। আচ্ছা, প্রত্যেকদিন যেরকম, প্রত্যেকদিন রাত 2টো অবধি চলবে, সেটা পঞ্চমী থেকে দশমী। আচ্ছা, স্টার্টার হিসেবে প্রথমেই নিয়েছি আমসত্ত্ব চিংড়ির মেলবন্ধন। নামটা শুনেই আমার ব্যাপারটা খুব ইউনিক লেগেছিল। এই যে ভেতরে আমসত্ত্ব এবং চিংড়ি মাছ, ধনে পাতা কাঁচা লঙ্কার একটা চাটনিতে ডিপ করে টেস্ট করা যাক। একদম মুচমুচে ক্রাম্প,
ভেতরে একদম ফ্লেশি চিংড়ি মাছ, আমসত্ত্বর একটা টপ মিষ্টি ভাব যেরকম থাকে সেই রকম, সম্পূর্ণ অন্য স্বাদের আমসত্ত্ব চিংড়িটাকে কিন্তু এই চাটনিটা দারুণভাবে কমপ্লিমেন্ট করছে। চিংড়িটাকে ওনারা যে চপ করেছেন বা যাই করেছেন, একটা টুকরো টুকরো ব্যাপার রেখেছেন, সেইটা একটা দারুণ সুন্দর টেক্সচার দিয়েছে। প্রথম এই স্টার্টারটা খেয়েই একেবারে বাপি বাড়ি যা ফিলিং এসছে, এটা একদম দিলসে বললাম সত্যি কথা। ফিশ ক্র্যাকারস, ছয় পিস ভেটকি মাছ একদম সুন্দর করে প্যানকোক রাম্বে কোট করে ডিপ ফ্রাই করা হয়েছে। অরিজিনাল ভেটকি মাছ পোর্শানে ছয় পিস থাকে, সুন্দর এরকম প্যানকোক রাম্বের কোটিংয়ের নিচে এরকম একটা ফ্লেকি মাছ। এইটার জন্য একটা ডিফারেন্ট ডিপ এসছে যার মধ্যে মেয়োনিজ আছে আর মেবি সর্ষে বা ইয়েতেও কিছু আছে, খাওয়া যাক। সুন্দর মুচমুচে ভেটকি ফ্রাই, যতটা খেতে ভালো লাগা উচিত ঠিক ততটাই লাগছে। এই মেয়োনিজটার মধ্যে একটা হালকা টক ভাব আছে আর একটু হালকা হালকা ঝাঁঝ আছে, ভেরি গুড ওয়ান। মুরগির জালি কাবাব, ওপরে সুন্দর ডিমের ঝুড়ো দেওয়া হয়েছে, পোর্শানে দুই পিস আছে। আহা, ওপরে সুন্দর ডিমের ঝুড়ো আছে, ভেতরে এই রকম একটা মশলাদার চিকেনের কিমা যার মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা অনেক কিছুই দেখা যাচ্ছে। ওই ডিমের ঝুড়োটা একটা জালের আস্তরণ তৈরি করে, সেইখান থেকেই জালি কাবাব বলা হয়েছে। চিকেনের পুরটা যে সমস্ত মশলা রান্না করা হয়েছে না, তার একটা সুন্দর স্বাদ আছে, সুন্দর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য একটা হালকা ঝালঝাল ভাব আছে, গোলমরিচও আছে, গোলমরিচের যে একটা সুন্দর সুগন্ধ লাগে এবং একটা উষ্ণ ভাব, দারুণ। তিনটে স্টার্টার খেয়েছি, তিনটেই আমার একদম তুখর লেগেছে, একদম তুখর। ঝিঙে বাটা সুন্দর করে ওপরে পাকা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করা ছিল, আর এই ঝিঙে বাটাটার মধ্যে বেশ ভালো পরিমাণে সর্ষের তেল এবং কালো জিরে দেওয়া আছে। তো এই ঝিঙে ভাতে বা ঝিঙে ভর্তা ট্রাই করা যাক। প্রথম পাতে আর কোনো কিছু লাগবে না, মোটামুটি এক থালা ভাত শুধু এইটা দিয়ে খাওয়া যাবে। কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কালো জিরে এবং এর মাঝে নারকোল কুড়ে দেওয়া আছে, যেটা একটা দারুণ টেক্সচার দিয়েছে। সুন্দর ঝাল ঝাল এবং কালো জিরে এবং কাঁচা লঙ্কার যে একটা টিপিক্যাল স্বাদগন্ধ হয় সেইটা, তার মাঝে নারকেল একটা কী বলবো টেক্সচার দিয়েছে, কুরোনো নারকেল, এই সব কিছু মিলিয়ে এটা দুর্দান্ত খেতে, মানে আমি এইটা দিয়ে এক থালা ভাত খেতে পারি। এইটা হচ্ছে হাতে মাখা চিংড়ি ভর্তা বা হাতে মাখা চিংড়ি বাটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কুঁচনো পেঁয়াজ। এটা কি চিংড়িটাকে একটু ভাপিয়ে নিয়েছেন এরকম? হ্যাঁ, ভাপিয়ে নিয়েছি। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমার মায়ের, 16 বছর বয়সে মা আমার বিয়ে করে 45 জনের পরিবারের যখন ঢোকেন, তো এত বড় পরিবারে স্বাভাবিকভাবে এটা নেই, এখন এই বেলা তোটা নেই, হ্যাঁ, তো তখন এই রেসিপিটা আবিষ্কার। এই যে চিংড়ি সেদ্ধ করতো, সেদ্ধ করে এটা একটু রসুন দিয়ে পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করলো, সেই জলটা হলো ঝোল আর এই মাখাটা হলো তো সবজি আর কি, মানে আলাদা। এই দিনের শেষে এই দিয়ে ভাত খেতেন। কুঁচনো পেঁয়াজ, সর্ষের তেল, রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এবং সর্ষের তেল তার সাথে কাঁচা লঙ্কা, এইটাই জাদু করেছে, দারুণ। সর্ষের তেলের সুন্দর সুগন্ধ আসছে, এটাকে এত সুন্দর করে ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে মেখেছেন এবং ড্রেসিংয়ের জন্য সর্ষের তেল ব্যবহার করেছেন। যদি এটা পশ্চিমী ভাষায় বলি না, তাহলে এইটাকে আমি শ্রিম্প স্যালাড বলবো, মানে ইন্ডিয়ান ওয়ে, এটা দারুণ খেতে। আম কাসুন্দি ভেটকি খাওয়া যাক। আহা, এর ঝোলের মধ্যে কাসুন্দির উপস্থিতি একদম বিদ্যমান একেবারে। জুলিয়ান কাট কাঁচা আম আছে, কাঁচা লঙ্কা আছে, ধনে পাতা আছে এবং কাসুন্দি আছে। আহা, কাঁচা আমের একটা হালকা টকটক ভাব, কিন্তু সেটাকে তৎক্ষণাৎ ব্যালেন্স করে দিল যে কাসুন্দি আছে, কাসুন্দির যে একটা ঝাঁঝালো ব্যাপার সেইটা, ভারী সুন্দর। ভেটকি মাছটা নরম, অন্যরকম স্বাদ একেবারে। হ্যাঁ, আমার কি হয়, আমার ধরো কোনো রান্নার মধ্যে একটা ইনগ্রিডিয়েন্ট, সেই একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি অনেকগুলো আইটেম বানাচ্ছি, আমার ওই ভাবনাটা থেকে ধরো কাসুন্দি, কাসুন্দি দিয়ে আম কাসুন্দি, ভেটকি, চিংড়ি, আমি একটা বেগুনের
আইটেম করি কাসুন্দি দিয়ে। তো এগুলো লোকের ভালো লাগছে, মশলা কম, মশলা কম, খুবই লাইট, খুবই লাইট, স্বাদ আছে। কেন তোমাকে ওখানে কাসুন্দি আর কাঁচা আমের ইয়েটা সর্ষের তেলের সাথে ইনফিউজ হয়েছে ভালো করে, তো সেটা খেতে খুব ভালো লাগে একদম। তো সেই চিন্তা ভাবনা গুলো মানে বাঙালিত্বটাকে আমি যতটা পারি আষ্টে পৃষ্ঠে একদমই একদম। তবে এই খাবারগুলো কিন্তু একটু যারা ঝাল ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য আরো বেশি এনজয়েবল লাগবে। আমি আরেকটা প্রিপারেশন আছে গন্ধরাজ ভেটকি, সেটা একটু মিষ্টি মিষ্টি হবে, হ্যাঁ সেটা অনেকটা সাটল টাইপের হবে। কিন্তু আমার এরকম ঝাল ঝাল পছন্দ আমশি চিকেন এই পদটার নাম, এইটা কিন্তু আমার একটা চেনা পদ, যেটাকে আগে আমরা আম তেলের মুরগি বলতাম। পোর্শনে চার পিস মুরগি আছে, তার সাথে আমকে শুকিয়ে যখন আম তেল বানানো হয় তার জন্য যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এই সমস্ত কিছু দেওয়া হয় একটা আচারি স্বাদ আনার জন্য, এইটার একদম ঠিক সেই রকমই স্বাদ। আমকে পাঁচফোড়ন এর সাথে সুন্দর করে শুকিয়ে সর্ষের তেল দিয়ে জারিত করে রসুনের একটা কোয়া দিয়ে, আহা, তারপরে এই কাঁচা লঙ্কা, ও আম তেলের সুন্দর সুগন্ধ। আপনার যদি হালকা সর্দি টর্দি হয়ে থাকে না, এই ফ্লেভারটা আপনার মানে সাইনাসগুলোকে ওপেন করে দেবে। এই আমার ঠাকুমা আম তেল বানাতেন, পরে মাও বানাতেন, ওই ছাদের উপরে বয়াম করে শোকানো হতো, এটা একদম সেই স্বাদ। আমরা সেভাবেই বানাচ্ছি। আচ্ছা, এটা আপনি নিজেদের বানানো? নিজেদের বানানো। আমরা কাঁচা আম আমরা মোটামুটি কিলো কিলো কিনে আমরা পুরো আমশি। দারুণ খেতে, চিকেনটাও খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে। গরম ভাতে মেখে খাবেন, চিকেনটাকে একদম লাস্টে খাওয়ার জন্য রেখে দেবেন, কারণ আপনি অলরেডি এই আম তেলের স্বাদে মোহিত হয়ে থাকবেন। খাসির তেহারি, মটন তেহারি, সুন্দর একটা মশলাদার রাইস, ওপরে পেঁয়াজ বরেস্তা দেওয়া, আর খাসির মাংস আছে তিন পিস। তেহারি এর আগে আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব। স্বাদটা আমার অন্যরকম লেগেছে, গোটা গরম মশলা আছে তার স্বাদ আছে, পেঁয়াজ বরেস্তা দেওয়া হয়েছিল, ক্যারামেলাইজ পেঁয়াজের একটা খুব সাটল মিষ্টি ভাব আছে, চালটা খুবই ময়েস্ট, ঝরঝরে চাল নয়, একটু মাসি টাইপের, তেহারিতে এরকমই হয়, আমি আগে ছবি বা ভিডিও অনেক দেখেছি। সর্ষের তেলের একটা সুন্দর সুগন্ধ আছে। খাসির মাংসটা একটুখানি ভেঙে নেওয়া যাক, আহা, একদম নরম তুলতুলে খাসি একেবারে, আহা, মাংস একদম মেল্টিন মাউথ মাংস, আমার বেশ অন্যরকম লেগেছে, আমার একটু ইউনিক মনে হয়েছে। আপনারা তেহারি আগে খেয়ে থাকলে কেমন লাগে আপনাদের নিচে জানাবেন, বেশ অন্যরকম স্বাদ। এইবারে কালা ভুনা খাবো। কালা ভুনার এই যে গ্রেভিটা, গ্রেভি নয় এটাকে, আমি একটু তেল তেল টাইপেরই বলবো, যার মধ্যে রসুন আছে, তো এই শুকনো লঙ্কার থেকে তার পুরো নির্যাসটা বার করে এই তেল ঝাল ব্যাপারটাকে নিয়ে রসুনের কলি দিয়ে ভাতটা মেখে খাওয়া যাক, মানে তেয়ারিটা মেখে। সুন্দর স্মোকি স্মোকি ব্যাপার আছে, তার সাথে রসুনের ঝাঁজ আর শুকনো লঙ্কার ব্যাপারটা, বেচারা তেল তেল মশলাদার ব্যাপার। এত স্লো কুকে ব্যাপারটা রান্না করা হয়েছে না, যে মাটনের একদম জান নিংড়ে দেওয়া হয়েছে ব্যাপারটা আর কি। রসুনের সুগন্ধ তার সাথে মশলাদার ব্যাপার, মাংসর মধ্যে যে হালকা মানে এই সমস্ত কিছু ফ্লেভারটা অ্যাড হয়েছে, একদম তুখোর, 10/10। এটাও এর আগে আমি কখনো ট্রাই করিনি। এইটা হচ্ছে মেজবানি মাটন ভুনা, বেশ তেল তেল মশলাদার টাইপ, মানে কি বলবো, রোবাস্ট টাইপের হয়েছে, মানে মানে এটা না খেলে মনে হবে যেন একটা খুব মশলাদার ঝাল ঝাল এমন একটা কিছু খাচ্ছি যেটা খেতে ভালো লাগবে। মানে হিন্দিতে একটা কথা আছে, না রুকে বানেগা না খায় বানেগা, এইটা এইরকম টাইপের ব্যাপার, মানে আনপুট ডাউনেবল টাইপের। মাটন যেটা আছে সেইটা এক্ষেত্রেও বেশ সুন্দর সুসিদ্ধ আছে, এইটা একটু রেওয়াজদার পিস ছিল একটা। আমার সর্দি হয়েছে আর এই সর্দির মুখে মনে হচ্ছে যেন আমার সব সাইনাসেসগুলো এইটা খেয়ে খুলে গেছে, মানে স্বাদটার মধ্যে এতটা একটা রোবাস্ট এবং ঝাঁঝালো ব্যাপার আছে। তবে দিস আর নট ফর ফেন্ট হার্টেড, খেয়ে কিন্তু ভালো মতো দৌড়োদৌড়ি করতেই হবে। আহা, কাঁচা লঙ্কার একটা দারুণ সুন্দর নির্যাস। এইখানে যত খাবার খেয়েছি এবং জীবনে যত পাপ করেছি সমস্ত কিছু এই হিমুদির এখানে এসে বুরহানি খেয়ে ধুয়ে মুছে যাবে, এইটুকু তো গ্যারান্টেড।
ভিডিওর গোড়ায় বলেছিলাম যে গ্রীষ্মকাল না শরৎকাল সেটা ধরতে পারবেন না, সেই জন্যই এখন দেখুন একটা কালবৈশাখী টাইপের ওয়েদার হয়ে গেছে, পুরো ঝড় উঠছে বাউল বাতাস টাইপের। পঞ্চমী থেকে এখানে পুজোর স্প্রেড চালু হয়ে যাচ্ছে আর খাবারটা জেনুইনলি টু গুড। টাটা, ভালো থাকবেন, বাকি আপনারা বিচক্ষণ বুঝবেন।